গাইস খড়গপুরের পূজা প্রস্তুতির সেকেন্ড পার্ট ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যেই দুটো পুজো মণ্ডপে যাব সেই দুটো হচ্ছে নেতাজি ব্যামাগার ক্লাবের পুজো আর প্রেমবাজারের পুজো। চলো চলো দেখে নাও দুটো পুজোর প্রস্তুতি, ভিডিওটা শুরু করা যাক। তো চলুন আমরা চলে এসেছি নেতাজি ব্যামাগার ক্লাবে। এখানে এবছর সবচেয়ে খড়গপুরের সুন্দর পূজাটি হচ্ছে, প্রতি বছরের নয় এবছরও এখানে মণ্ডপে আছে আলাদা চমক। তো এইবার এই নেতাজি ব্যামাগার মাঠে হতে চলেছে ইলোরার কৈলাস মন্দির, তো আমরা সেখানেই চলে এসেছি। এবার আমরা পুরো পুজো মণ্ডপটা তোমাদের ঘুরিয়ে দেখাবো এবং কিভাবে কি প্রস্তুতি চলছে, কতদূর কি প্রস্তুতি হয়েছে তা এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের কাছে তুলে ধরব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর এই পুজো মণ্ডপে আসতে হলে খড়গপুর স্টেশন থেকে নেমে টোটো অটো করে এখানে আসতে পারবেন, আর খড়গপুর থেকে এর দূরত্ব 9 কিলোমিটারের মতন। আর এখানে অবশ্যই আসবেন, এই পুজো মণ্ডপটি এবছর খড়গপুরের সবচেয়ে বড় পুজো মণ্ডপ এবং সবচেয়ে সুন্দর আকর্ষণ এবছর ইলোরার কৈলাস মন্দির। তো সূর্যের আলোটা যখনই ক্যামেরার ওপর পড়ছে ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে যাচ্ছে। তো এখানেও সেম ইলোরার কৈলাস মন্দির যেমনভাবে তৈরি হয়েছে, এই প্যান্ডেলটা এমনভাবে তৈরি হচ্ছে, এর তিন দিকে থাকবে পাহাড়ের মতন বেষ্টিত যেগুলো যে চট দিয়ে তৈরি হচ্ছে, আর মাঝখানে মন্দিরটি যেমন সেম টু সেম কৈলাসের ইলোরা মন্দিরে আছে সেরকম। আর এই যে আগের দিকে সুবিশাল মাঠ রয়েছে, আর এই মাঠের এক অংশ ধরেই সুবিশাল এই মণ্ডপটি হচ্ছে যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি খড়গপুর ব্যামাগার সমিতির পুজোতে। তো মণ্ডপটি অনেক বড়, তো আমরা এবার একটু ভিতরে প্রবেশ করেছি। এখানে দেখুন বাঁশের কাজ পুরোপুরি কমপ্লিট, তার উপর থার্মোকলের কাজ আর একপাশে চটের কাজ শুরু হয়েছে। মন্দিরটা যেটা তৈরি হয়েছে এখানে সেটা থার্মোকলের কাজ, এখানে যেরকমভাবে ইলোরার কৈলাস মন্দির কেটে তৈরি হয়েছে সেরকম মন্দিরটা তৈরি হয়েছে। আর চারদিকে যে পাহাড়টা রয়েছে সেটা চটের কাজ হচ্ছে, চটের কাজ করে তারপর রং করা হবে। তো এই দেখুন এখানে ভিতরে কাজ হচ্ছে, লোহার স্ট্রাকচার তৈরি করে করে সাপোর্ট দেওয়ার জন্য নিচে তৈরি করা হচ্ছে। তো অনেক মানুষজন এখানে কাজ করছে, শেষ পর্যায়ের প্রস্তুতি পর্ব খুব জোর কদমে চলছে। আর ওপরে দেখুন এখানে ভিতরের কাজগুলো মোটামুটি কাপড়ের কাজ কমপ্লিট হয়ে গেছে পুরোটাই, এরপরে থার্মোকল দিয়ে এই কাপড়ের ওপর নানা ধরনের ডিজাইন করা হবে, তো সেগুলো আমরা যখন আসবো পুজোর সময় তখন দেখা। আর এই মণ্ডপের মধ্যে প্রস্তুতি দেখতে এসে আমাদের চোখে পড়লো নটরাজের এই মূর্তিটি, এটা এখানে তৈরি হচ্ছে খুব সুন্দরভাবে, এখনও রং করা হয়নি। এটা রং করা হয়ে গেলে আরও সুন্দর লাগবে, তো যখন পুজোর সময় আমরা আসবো তখন আপনাদের আবার দেখাবো, আপাতত এইটুকুই আপনাদের দেখিয়ে দিল। আর ভিতরে রয়েছে এখানে মায়ের মূর্তি, মায়ের মূর্তিটাও এমনভাবে তৈরি করা হয়েছে যেন পাথর কেটে মূর্তিটা তৈরি হয়েছে। ইলোরার কৈলাস মন্দির যেহেতু পাথর কেটে তৈরি হয়েছিল তেমনভাবে এখানেও সেইটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে পুজো উদ্যোক্তারা। আর এই ভিতরে যেখানে মায়ের মূর্তি রয়েছে সেখানে থার্মোকলের কাজ শুরু হয়ে গিয়েছে, এখনও সম্পূর্ণ হয়নি কিন্তু শুরু হয়েছে, কিছুটা হয়েছে আর কিছুটা বাকি। আর এই উপরে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় ঝাড়বাতি বসবে যা এই পুজো মণ্ডপের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলবে। এই পুজো মণ্ডপটি খুবই বড়, একসঙ্গে একই ফ্রেমে আমরা দেখাতেই পারছি না, তাই এইটা আগের বার উল্টো দিকে ছিলাম, এবার তার অন্য দিকে চলে এসেছি আমরা। তো এই পাশে এই যে বাঁশের কাজ হচ্ছে এখানে এই বাঁশের ওপর গুহা টাইপের তৈরি হবে, আগের দিকে আছে বিস্তীর্ণ মাঠ আর সেই মাঠেই খেলাধুলো হচ্ছে আর সেই মাঠেই তৈরি হচ্ছে এই পুজো মণ্ডপ। এই দেখুন দুদিকে দুটো, এইবার বুঝতে পারবেন একটু ভালো করে, দুদিকে দুটো পাহাড়ের মতন তৈরি করে মাঝখানে মন্দিরটা হয়েছে। নেতাজি ব্যামাগারের পুজো দেখে এবার আমরা বেরিয়ে পড়েছি প্রেমবাজারের দিকে, আমরা এখন প্রেমবাজার যাচ্ছি, ওখানেও একটা খুব সুন্দর নাকি পুজো মণ্ডপ হচ্ছে সেটাই দেখতে। তো চলুন আমাদের সঙ্গে দেখে নেবেন প্রেমবাজারের পুজো। তো চলুন আমরা চলে এসেছি প্রেমবাজারের পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপটি প্রত্যেক বছরই খুব সুন্দর করে, তো আগের বছর এখানে ডিসনিল্যান্ড করেছিল, এবছর এখানে আগেকার দিনে রাজাদের যেরকম প্রাসাদ হতো সেই প্রাসাদ তৈরি করা হচ্ছে। এই পুজো মণ্ডপের কাজটা অনেকটাই বাকি বাইরে থেকে, আর ভিতরের দিকেও এখন অনেক কাজ বাকি। দেখুন সব ভিতরের দিকে থার্মোফ্লেক্সগুলো এগুলো লাগানো হবে, এগুলো পড়ে আছে এখনও লাগানো হয়নি। তো বাইরের তেমন একটা জায়গা নেই, রাস্তার পাশেই পুজোটা হয়, আমরা ভিতরে প্রবেশ করেছি। তো ভিতরে কি কাজ হচ্ছে আপনাদের ঘুরে ঘুরে আমরা দেখাচ্ছি। এখানে সব থার্মোফ্লেক্সগুলো কাটা হচ্ছে, কেটে এগুলো চারিদিকে লাগানো হবে।
তো মাঝে বৃষ্টি, আর এখন আবার প্রচুর গরম, রোদের তাপ এখন প্রচুর থাকে সারাদিনটায়, তাই কাজে একটু বিলম্ব হচ্ছে। তো তাই এবছর এখানে পুজো মণ্ডপ তৈরি হতে একটু দেরি, তো তাও তো চতুর্থী পঞ্চমীর মধ্যে তাও এখানে পুজো মণ্ডপ অলরেডি কমপ্লিট হয়ে যাবে। তো আমরা চারিদিকটা ঘুরে দেখছি, রাজাদের প্যালেস যেরকম হয় সেরকমভাবে এখানে তৈরি করা হচ্ছে। আমরা যেখানে মূর্তি থাকবে মায়ের সেখানে চলে এসেছি, সেখানের কাজটা অনেকটা ভিতরের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই দেখুন চারিদিকের দেওয়ালে হাতি পুতুল দিয়ে নানা ধরনের ডিজাইন তৈরি করা হয়েছে এখানে, আর এই যে ভিতরে মায়ের মূর্তিও রয়েছে, কিন্তু মায়ের মূর্তিটা আপাতত ঢাকা রয়েছে। এই জায়গাটার কাজটা 95% কমপ্লিট হয়ে গেছে, এখনও আর একটু কিছু বাকি রয়েছে যেগুলো কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এখনও পুজো শুরু হতে 5-6 দিন বাকি, কারণ এখানে পুজোর উদ্বোধন হবে হয় চতুর্থীর দিন নাহলে পঞ্চমীর দিন, তো সেরকম অনুযায়ী এখনও যা টাইম আছে কমপ্লিট হয়ে যাবে। আর উপরে এইখানটায় লাইট বসবে, মানে ঝাড়বাতির মতন কিছু একটা বসবে, তাই এখানটা ফাঁকা রাখা হয়েছে। আর এই পুজো মণ্ডপটি খড়গপুর থেকে দূরত্ব 10 কিলোমিটারের মতন, আর আপনারা খড়গপুর স্টেশন থেকে এখানেরও আসা টোটো। আর এই প্রেমবাজার জায়গাটি খড়গপুরের মধ্যে খুব পপুলার জায়গা, তো এখানে সব বছরই খুব ভালো প্যান্ডেল করে, এই বছরও সেরকম কাজ চলছে, আপনাদের জন্য আলাদা চমক থাকছে। এখানে দেখ প্লাই রাখা রয়েছে যেগুলো লাগানো হবে এই পুজো মণ্ডপে, তো এরকমভাবে আস্তে আস্তে কাজ চলছে, পুজোর আগে সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনাদের তখন আমরা আসলে দেখাবো কেমন হয়েছে প্যান্ডেলটা। তো আপাতত আমাদের খড়গপুরের পূজা প্রস্তুতির যে পরিক্রমা ছিল সেটা হয়ে গেল, এটাই আমাদের লাস্ট জায়গা ছিল যেটা দেখে এবার আমরা বাড়ি চলে যাব। তো 4 জায়গায় আমরা ঘুরলাম, এবং এই 4টা জায়গায় এবছর খুব ভালো ভালো পুজো হচ্ছে, তাই আমরা এই 4টা জায়গা বেছে নিয়েছিলাম ঘুরবো বলে। তো সেরকম আমাদের এই 4 জায়গায় ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। তো যখন পুজো শুরু হবে আবার আসবো, তখন আপনাদের আরও ভালো মতো সব জায়গাগুলো। তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আপাতত টাটা।